আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিন কারণে মানুষের হায়াত বেড়ে যায় বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৃত্যু থেকে কেউ কখনো রেহাই পাবে না, প্রত্যেক মানুষের মৃত্যু নির্ধারিত, সেই সুনির্দিষ্ট সময়ে অনিবার্য মৃত্যুর মুখোমুখি হবে। কিন্তু এমন কিছু সহজ ও সুন্দর আমল আছে যেগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা হায়াত বাড়িয়ে দেন। হায়াত বেড়ে যাওয়া এটা আক্ষরিক অর্থে হতে পারে, আবার এমনও হতে পারে যে মহান আল্লাহ হায়াতে বরকত দান করেন, ফলে অল্প সময়ে অনেক বেশি সৎকর্ম করা সম্ভব হয়। এই কারণেই কেউ কেউ সত্তর বছরের কাজকর্ম ও আমল পঞ্চাশ বছরেই করে ফেলতে পারে, অথবা হায়াত বৃদ্ধি বলতে আল্লাহ তাকে এমন কাজ করার তৌফিক দান করবেন যা মানুষ যুগ যুগ ধরে স্মরণ রাখবে। এমন তিনটি আমলের কথা এই ভিডিওতে উল্লেখ করছি। নম্বর এক, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করা। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া অন্য কিছু ভাগ্যের পরিবর্তন করতে পারে না, এবং মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার ছাড়া অন্য কোনো কিছু হায়াত বাড়াতে পারে না। তিরমিজি হাদিস নম্বর 2139। নম্বর দুই, আত্মীয়তার বন্ধন ঠিক রাখা। আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা ইসলামের এক গুরুত্বপূর্ণ বিধান। আত্মীয়তার বন্ধন যারা ঠিক রাখে তাদের জীবনে আল্লাহ তাআলা অদৃশ্য বরকত দান করবেন। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় যে তার রিজিক প্রশস্ত করা হোক এবং আয়ু বর্ধিত হোক, সে যেন তার আত্মীয়তার বন্ধন অক্ষুণ্ণ রাখে। সহিহ বুখারী হাদিস নম্বর 5986। নম্বর তিন, প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ করা। প্রতিবেশীর দায়িত্ব অনেক বেশি, কারণ আমরা সামাজিক জীব, আমাদের জীবনে প্রতিবেশীর ভালোবাসার প্রয়োজন অপরিহার্য। যে ব্যক্তি প্রতিবেশীর হক আদায় করবে মহান আল্লাহ তার হায়াতে বরকত দান করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তার বন্ধন বজায় রাখা, চরিত্র সুন্দর করা এবং প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার রাখায় দেশ আবাদ থাকে এবং আয়ু বৃদ্ধি পায়। এখানে তিনটি বিষয় আলোচনা করা হয়েছে। এ থেকে বোঝা যায় মাতা পিতা, আত্মীয় স্বজন ও প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণের বিশেষ গুরুত্ব আছে। তিনটি বিষয় জীবনে শান্তি আনার ক্ষেত্রে অনেক প্রভাব রাখে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এসব গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন, আমিন। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।